আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো প্রথম অধ্যায়ের, যেগুলো এমসিকিউতে তোমার কাজে লাগে, সেই বিষয়গুলো দেখব। এবং আমরা প্রথমে দেখব সেটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে প্রতিটা টপিক তোমার কাছে একেবারে গুছানো থাকবে। সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতন্ত্রে ইনভিজিবল হ্যান্ড, আমরা যেটাকে বলি অদৃশ্য হাত, বোঝানো হয় দাম ব্যবস্থাকে। আচ্ছা, ইউরোপে শিল্প বিপ্লব শুরু হয় কোথায়? ইউরোপে। আচ্ছা, এবার ইউরোপের শিল্প বিপ্লব শুরু হয় ইউরোপ মহাদেশে, সেটাই বোঝাতে চাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়ে থাকে বোক্তায় রাজা, মানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বোক্তায় কি রাজা, যার কাছ থেকে ইচ্ছা ক্রয় করব, যার কাছ থেকে ইচ্ছা নাই ক্রয় করব না, এটা হচ্ছে বোক্তার স্বাধীনতা থাকে। সম্পদ শুধু ব্যক্তি মালিকানাধীন স্বীকৃত ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়ে থাকে বোক্তায় রাজা। প্রত্যেক বোক্তার মূল লক্ষ্য সর্বাধিক তৃপ্তি লাভ করা। ধনতান্ত্রিক অর্থনীতিতে শোষিত ও নিয়োজিত হয় শ্রমিকেরা। এরপর হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অদৃশ্য হাত বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, ইংলিশে যেটাকে বলা হয় ইনভিজিবল হ্যান্ড। আচ্ছা, ধনতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদনের মূল লক্ষ্য হচ্ছে কি, মানে মুনাফা সর্বোচ্চকরণ। তার মানে বোক্তার লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ তৃপ্তি লাভ করা, উৎপাদকের লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ কী করা, মুনাফা নিশ্চিত করা। আচ্ছা, এরপর হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা। রাশিয়ায় সর্বপ্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1917 সালে, ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত নির্দেশমূলক অর্থব্যবস্থায়। এরপর হচ্ছে বোক্তার নির্দেশমূলক অর্থব্যবস্থায় উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে কে, রাষ্ট্র। বোক্তার স্বাধীনতা সীমাবদ্ধ নির্দেশমূলক অর্থব্যবস্থায়, মানে কারণ রাষ্ট্রীয় মালিকানা সম্পদ থাকে। গণভোগ তহবিল গঠন করা হয় জাতীয় উৎপাদন ধারা। বেকারত্ব অনুপস্থিত থাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়। কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে নির্দেশমূলক অর্থব্যবস্থায়। মজুরি তহবিল, গণভোগ তহবিল গঠন করা হয় সমাজতন্ত্রে। সমাজতান্ত্রিক অর্থনীতিতে অনুপস্থিত থাকে রাজার প্রতিযোগিতা, রাজার কেউ প্রতিযোগিতা থাকে না, সকল সম্পদের মালিক রাষ্ট্র সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়। ভালো কথা, তুমি সমাজতান্ত্রিক আবার নির্দেশমূলক, তাহলে একই নাম, সমাজতান্ত্রিক যে কথা নির্দেশমূলক একই কথা। 84 মিশ্র অর্থব্যবস্থা। সম্পদ সরকারি বেসরকারি উভয় মালিকানা থাকে মিশ্র অর্থব্যবস্থায়। রাজার অর্থ বাজার অর্থনীতির ধারণার সমর্থন করে মিশ্র অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থাকে অনেকেই মনে করে শ্রেষ্ঠ অর্থব্যবস্থা আসলেই, কারণ দুটো কম্বিনেশন থাকে। আয় বন্টনে অসমতা দেখা যায় মিশ্র অর্থব্যবস্থায়। মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি উৎপাদনের মূল লক্ষ্য মুনাফা অর্জন, মিশ্র অর্থব্যবস্থায় প্রচলিত আছে বাংলাদেশে। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থনীতিতে জাকাত প্রদান করতে হয় 2.5%। রিবা, এটা হচ্ছে রিখা না রিবা হবে, মেয়ের নাম হয়ে গেছে না, এটা হচ্ছে রিবা। রিবা মানে হচ্ছে সুদ, আরবিতে যেটাকে রিবা বলা হয় বাংলা তাকে বলা হয় সুদ। জীবন ধারণের পূর্ণাঙ্গ অধিকার দেওয়া হয় ইসলামী অর্থব্যবস্থায়। উসর, এটা হচ্ছে জাকাত প্রদান করা হচ্ছে 5% থেকে 10%। বাইতুল মাল হচ্ছে সরকারি তহবিল গঠন, যেটা ইসলামের ক্ষেত্রে হয় আর কি। ইসলামী অর্থব্যবস্থার মূল উৎস হচ্ছে 4টি, কোরআন হাদিস ইসমা ও কিয়াস, মানে জ্ঞানের উৎস, এবং এটা কিন্তু খুবই প্রসিদ্ধ। আচ্ছা, এরপর হচ্ছে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি। আমরা জানি হচ্ছে ব্যষ্টিক এবং সামষ্টিক শব্দ দুটি প্রথম ব্যবহার করেন কে, এটা কিন্তু এমসিকিউতে থাকেই। যে প্রতি বছর তুমি যদি একটু দেখো যে এমসিকিউতে একটা তথ্য থাকে যে ব্যষ্টিক এবং সামষ্টিক দুটি শব্দ সর্বপ্রথম কে ব্যবহার করে, সেটা হচ্ছে র্যাগনার ফ্রিশ। এখন বইয়ের মধ্যে এই যে ফ্রিশ না বলে অনেকে ফ্রেশ বলে, কি বলে, ফ্রেশ বলে, তার মানে বিদেশি নাম তো যে যেভাবে উচ্চারণ করে, যেমন ক্রিকেট প্লেয়ার বলো, ফুটবল প্লেয়ার বলো, তাদের নামগুলো যেভাবে যেভাবে উচ্চারণ করে, তাহলে র্যাগনার ফ্রিশ বলো, র্যাগনার ফ্রেশ বলো, একই কথা। আচ্ছা, এরপরে আমরা দেখব সেটা হচ্ছে মাইক্রোস শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। আমরা জানি যে এক সারা জীবনের জন্য একটা সূত্র দিই, দেখো গ্রিক ভাষা অথবা হচ্ছে ল্যাটিন ভাষা, এটা সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে ইংরেজ, মানে ইংরেজি টিচাররা, কিন্তু আমি একটু তথ্য দিয়ে রাখি যে গ্রিক এবং ল্যাটিন ভাষায় যেটাকে সি কে বলা হয় বর্তমানে আমেরিকান এবং হচ্ছে যুক্তরাজ্যের ভাষায়, সেটাকে বলা হচ্ছে সি, মানে কে এর জায়গায় কী হয়, সি হয়, আবার সি এর জায়গায় কে হয়, কে হয়, মানে এইটা একটা ডিফারেন্স থাকে। যেমন আমি যদি বলি যে এই যে মাইক্রোস, এবং এইটা যদি তুমি দেখো যে কে এর জায়গায় কী হবে, সি হবে, তাহলে এম আই সি আর ও,
তাহলে ডিফারেন্স একটু দেখো, সি এর জায়গায় কে হবে, আবার কে এর জায়গায় কি হবে, সি হবে। তার মানে আমি যদি বলি যে মাইক্রো শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে, তাহলে মাইক্রোস শব্দ থেকে। আচ্ছা, এরপর হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব দেওয়া হয় একক খাতকে। ব্যষ্টিক মানে তো হচ্ছে একক, ব্যষ্টিক মানে কি হবে, ব্যষ্টিক মানে হচ্ছে কি হবে, একক হবে। ব্যষ্টিক মানে কি হবে, একক হবে। এরপর হচ্ছে আংশিক ভারসাম্য বিশ্লেষণ করা হয় ব্যষ্টিক অর্থনীতিতে। এরপরে যে বিষয়টা দেখবা সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছে জে এম কেইনস, সামষ্টিক অর্থনীতিতে প্রতিনিধিত্ব করে কেইনস। এরপর হচ্ছে অর্থনীতির সামগ্রিক দিক আলোচনা করা হচ্ছে সামষ্টিক অর্থনীতিতে। আচ্ছা, চলে আসি এর পরবর্তীতে, সেটা হচ্ছে তোমরা যদি চাও যে আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হবা, আমরা চট্টগ্রামের ছক বাজারে লালচাঁদ রোড ছক বাজার থানার পূর্ব পাশে আলী প্লাজা 2 তৃতীয় তলায় পড়িয়ে থাকি। তুমি যে কোনো বিষয়ের জন্য আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাকে মেসেজ করলে ফিরতি মেসেজে আমি তোমাকে পুরো ডিটেলস পাঠিয়ে দিব। আর যারা চিন্তা করছো আমি তো পারবো না অফলাইনে পড়তে, তোমাদের জন্য রয়েছে আমাদের অনলাইন ব্যাচ। এবং আমাদের ব্যাচ হচ্ছে আমরা সম্পূর্ণটা অনলাইন ব্যাচ হচ্ছে আমরা লাইভে পড়িয়ে থাকি, এবং এই ক্লাসগুলো একেবারে এসএসসি পরীক্ষা পূর্ণ থাকবে, এবং সেই সাথে আমরা তোমাদের জন্য প্রতিটা অধ্যায়ের জন্য লেকচার শিট প্রদান করে থাকি। তুমি সহ বন্ধুবান্ধব কেউ যদি অফলাইন অথবা অনলাইন ব্যাচে যুক্ত হতে চায়, আমার এই নাম্বারে, আমার যে নাম্বারটি দেওয়া আছে লাস্টে 5801875556258, এই নাম্বারে যোগাযোগ করলে ফিরতি মেসেজে তোমাদের সব ডিটেলস আমি পাঠিয়ে দিব। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, তোমাদের সাথে দেখা হচ্ছে বিজয়ের মর্সে। থ্যাংক ইউ সো মাচ।